আমি মোহাম্মদ জসিমউদ্দিন, আমি মাইসকার ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। আমি আমার 9 নং মাইসকার ইউনিয়নের আমি নৌকা পদপ্রার্থী হিসেবে আমি প্রার্থী এবং মাইসকার বাসীর কাছে আমি দোয়া চাই এবং আমাদের মাইসকারের যারা ভাই বারাদাররা প্রবাসে আছেন তাদের কাছেও আমি দোয়া চাই যাতে আমি ইনশাল্লাহ নৌকা মার্কা পাই, আমি যাতে এই মাইসকার ইউনিয়নের আমি যাতে মানুষকে সুখ শান্তি এবং আমাদের যে উন্নয়নমূলকগুলো কাজ এগুলো যাতে আমি প্রত্যেকের কাজগুলা এমপি মহোদয়ের হাত থেকে বরাদ্দ এনে যাতে আমি ঠিকমতো করে দিতে পারি। আপনি জানেন যে চান্দিনা মাটিও মানুষ নেতা আলাজ অধ্যাপক কালিয়া সাহেব এমপি মহোদয় আজকে 55 থেকে 50 বছর এই দলে কাজ করতে যাচ্ছে, আওয়ামী লীগকে সংগঠিত করছে এবং জানেন, এটাও জানেন যে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, যে ওনার হাতের ছোঁয়ে আজকে এই কুমিল্লা উত্তর জেলা প্রতিষ্ঠিত হয়েছে আওয়ামী লীগ। এখন আমাদের অধ্যাপক কালিয়া সাহেব এমপি মহোদয়ের একমাত্র সন্তান মুনতাকিম আশরাফ টিটু ভাই, উনি আপনি জানেন যে এফবিসিসি এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং ঢাকা স্টক এক্সচেঞ্জের ডাইরেক্টর, টেলিটকের ডাইরেক্টর, প্লাস আমাদের চান্দিনা আওয়ামী লীগের থানা আওয়ামী লীগের সভাপতি। এবং আমরা ইয়ং জেনারেশন আমরাকে আগে আনতে এবং আমরা এই সংগঠনকে আমরা শক্তিশালী করতে আমি চেয়ারম্যান প্রার্থী, আমার জন্য দোয়া করবেন। আমি বাংলাদেশ আওয়ামী লীগ 9 নং মাইসকার ইউনিয়ন শাখার সভাপতির দায়িত্ব পালন করছি। আমি আগামী ইউপি নির্বাচনে নৌকা মার্কার মনোনয়ন প্রত্যাশী। আমাদের প্রিয় নেতা চান্দিনার গণমানুষের নেতা সাবেক ডেপুটি স্পিকার আলহাজ অধ্যাপক কালিয়া সাহেব এমপি মহোদয় তার সুযোগ্যতময় আগামী দিনে চান্দিনার রাজনৈতিক পথ প্রদর্শক জনাব মুক্তাকিম আশরাফ টিটু সাহেবের নেতৃত্বে আমরা মাইসকার ইউনিয়ন আওয়ামী লীগ ঐক্যবদ্ধ। আমাদের প্রিয় নেতা যাকে নৌকার মনোনয়ন দিবে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। আমাদের মাঝে বিভ্রান্তি করার জন্য কিছু আমাদের প্রতিপক্ষ বিভিন্ন ফেসবুক মিডিয়ার মাধ্যমে আমাদের মাঝে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করছে। আমি মেহরবানি করে তাদেরকে অনুরোধ করব, আপনারা আমাদের মাঝে বিভ্রান্তি করার চেষ্টা করবেন না। নৌকা মাইসকার ইউনিয়ন আওয়ামী লীগ যে সিদ্ধান্ত নেবে আমি প্রত্যাশী। আমি নৌকার বিগত দিনেও প্রার্থী ছিলাম, এখন সভাপতির দায়িত্ব পালন করি, সুতরাং আমি নৌকার প্রত্যাশী। দল যেটা সিদ্ধান্ত নেবে এটা আমরা মাথা পেতে নেব। আসসালামু আলাইকুম, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ওয়ালাইকুম। আমি 9 নং মাইসকার ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, আমার পাশে সভাপতি মহোদয় আছেন, আমরা কিন্তু দুজনেই প্রার্থী, 9 নং মাইসকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ প্রার্থী। আপনারা যারা আমার মাইসকারবাসী আছেন এবং মাসকারে যারা প্রবাসে থাকেন সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন, আমি প্রার্থী, আপনাদের কাছে দোয়া চাই। তো এবং ইউনিয়ন থানা জেলা তৃণমূল যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত বাইরে আমি নয়, এই সিদ্ধান্ত মোতাবেকই আমি মেনে যাব এবং নৌকা আমার সভাপতি পাইলে আমি নৌকার কাজ করব। আর আমি যাতে নৌকা পাই প্রত্যেকে আমার জন্য দোয়া করবেন এবং অধ্যাপক আলী আশরাফ এমপি মহোদয়ের হাতকে শক্তিশালী করার জন্য, মুনতাকিম আশরাফ টিটুভের হাতকে শক্তিশালী করার জন্য, মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য ইয়ং জেনারেশন থেকে আমি আপনাদেরকে উপহার দিতে পারবো, আমি যাতে নৌকাটা পাই। এভাবে আমার জন্য দোয়া করবেন সবাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।